হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা স্কোয়ার রুট নিয়ে আলোচনা করব, তবে সিম্পল নাম্বারের নয়, যেমন রুট ওভার 4 মানে কি, 2 রুট ওভার 9 মানে 3, রুট ওভার 25 মানে 5, এগুলো তো আমরা সবাই জানি। বাট যেগুলো রুটের ভিতর থেকে আমরা সহজে বের করতে পারি না, যেমন রুট 2, রুট 3, রুট 7, রুট 11, রুট 15, রুট 17, রুট 29, এগুলো কীভাবে আমরা করব। ঠিক আছে, এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো খুব সুন্দরভাবে তিনটে স্টেপের ড্যাড স্টেপের নাম কি, ড্যাড ড্যাড স্টেপের মাধ্যমে আমরা এগুলোকে বের করে নিয়ে আসবো কিভাবে, চলো সুন্দরভাবে বুঝে নাও। দেখো, আমি এখানে কিছু নাম্বার লিখে নিয়েছি, যেমন রুট 2, রুট 3, রুট 5, রুট 7, রুট 11, রুট 15, রুট 17, রুট 20, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে কিছু নাম্বার করে দেখাবো, যেমন আমি আজকে তিনটে করে দেখাবো। ঠিক আছে, বাকি যে কোনো নাম্বারের ক্ষেত্রে স্টেপ কিন্তু সমান, ড্যাড স্টেপের মাধ্যমে আমরা বের করবো। রুট 15, রুট 17, রুট 29 আমি করে দেখাচ্ছি। এবং আরেকটি কথা বলি, এই যে এক একে এক, দুই দুগুণে চার, তিন তিনকে নয়, মানে 4 4 16, 5 5 25, 6 6 36, এরকম এক থেকে 10 পর্যন্ত মিনিমাম মুখস্থ রাখবে সবাই। জানি মুখস্থ আছে, তাও এগুলো কিন্তু একদম মুখস্থ রাখবে, বাকি 11 11 12 12 সেগুলো মুখস্থ রাখলে কি ক্যালকুলেশনের সুবিধা হবে। তো এবার দেখো, ড্যাড স্টেপটা কি, ড্যাড স্টেপ কেন বললাম, ডিভাইড অ্যাডিশন ডিভাইড, ডিভাইড অ্যাডিশন ডিভাইড, ভাগ করবো যোগ করবো ভাগ করবো, এই তিনটে স্টেপের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসবো। যেমন দেখো, যে তিনটে নাম্বার নিয়ে আজকে আমি আলোচনা করবো, তাদের অ্যান্সারগুলো দেখে নাও, ক্যালকুলেটারে ফেললে তোমরা পেয়ে যাবে অ্যান্সারগুলো। ঠিক আছে, ক্যালকুলেটারে তোমরা এখনো নিজেরা চেক করতে পারো, যেমন রুট 15 তার অ্যান্সার পাবে 3.87, মানে পয়েন্টের পরে তো আমরা আরো অনেক নাম্বার পাবো, কারণ এগুলো কি আমাদের সবই র্যাশনাল নাম্বার, বাট এখানে আমরা পয়েন্টের পর একটা বা দুটো করে নেবো। ঠিক আছে, 3.87, রুট 17 4.12, রুট 29 5.38, এগুলো তোমরা নিজেরা ক্যালকুলেশন যদি চাও তো ক্যালকুলেটার বের করো, ফোনের মধ্যেই আছে, সেখানে দেখো এই ভ্যালুগুলো পাচ্ছে। তো এইগুলো কিভাবে আমরা পাচ্ছি স্টেপটা দেখি। তাহলে প্রথমে যে স্টেপটা আমাদের হচ্ছে স্টেপ 1, সেখানে কি ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। প্রথমে কি 15টা লিখলাম, 15কে এটা রুট 15 এর আমি অ্যান্সার বের করছি। ঠিক আছে, 15কে কত দিয়ে ভাগ করবো, এখানে কোন নাম্বার যেটা 15 সব থেকে পাশে আছে সেটা আগে চেক করে নেবে, 16। ঠিক, তাহলে 16 কার স্কোয়ার, 16 চারের স্কোয়ার, 4 4 16, তাই তো, চারের স্কোয়ার করলে সেটা 16 হয়, তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ কত দিয়ে করব, এখানে 15 ঠিক পাশের নাম্বারটা দেখো, আশেপাশে যেটা তার সব থেকে কাছে আছে সেটা কোন নাম্বারের স্কোয়ার, চারের, 4 দিয়ে ভাগ করো। 15কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, এখানে আমি ভাগ করে দেখাচ্ছি, প্রথমে 4 দিয়ে 3 4 12, হাতে 3, পয়েন্ট দিয়ে 0, 4 7 28, 2 পয়েন্টের জন্য আবার 0, 4 6 24, 4 5 20 চলে যাচ্ছে পুরোপুরি 3.75, তাহলে ডিভাইড হয়ে গেল, ড্যাডের ডি হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি, স্টেপ 2, অ্যাডিশন, যোগ করবো, এটার সঙ্গে এটা যোগ করবো, এই নাম্বারের সঙ্গে পয়েন্টের আগে যে নাম্বারটা আছে, এটা 4 3 7, 7.75। স্টেপ 3 কি, স্টেপ 3 কি, ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, ড্যাডের লাস্টের ডিটা, ডিভাইড অ্যাডিশন ডিভাইড, 2 দিয়ে ভাগ করবো, যে নাম্বারই বেরোক না কেন সেটাকে 2 দিয়ে ভাগ করবো, তার অর্ধেক করবো। দেখি অর্ধেক করলে কত আসছে, অর্ধেক করলেই ঠিক এই অ্যান্সারটি এসে যাবে। দেখ, 3 2 6, 1 পয়েন্ট চলে গেল 7, 8 2 16, 1 15, 7 2 14, আরোভাবে আর করার দরকার নেই, 3.87 এলো, কি না যে বুঝতে পারলে। তো এটা এভাবে কিন্তু আমাদের এই তিনটে স্টেপের মাধ্যমে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, যে কোনো নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করতে পারবো। ভালো লাগছে অবশ্যই ভিডিও লাইক করে দাও, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কেমন। চলো নেক্সট 17টা দেখে নিই, এটা মুছে দিই। চলো নেক্সট 17 কি হচ্ছে দেখি, রুট ওভার 17, তাহলে আমাদের স্টেপ 1 কি, ডিভাইড স্টেপ, 17কে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করবো, 17 কার পাশাপাশি, 16ই পাশাপাশি হবে, তাই তো, কারণ 25 থেকে তো অনেক দূর হয়ে যাবে, তাহলে 16 চারের স্কোয়ার, 4 দিয়ে ভাগ করবো। ভালো ভাগটা করে নিই, এখানে 17কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 4 16, 1 পয়েন্ট দিয়ে 0, 4 2 8, 2 পয়েন্ট দিয়ে 0, 4 5 20, 4.25 কত পাচ্ছি, 4.25। নেক্সট অ্যাডিশন এটার সঙ্গে এটা, তাহলে 8.25, থার্ড স্টেপ আবার ডিভাইড, 8.25টা কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, চলো দেখি ঠিক এই অ্যান্সারটি আসবে। দেখো 4 2 8 পয়েন্ট চলে গেল, 2 2 1 2 5, 2 2 4, আরও হবে, আর করার দরকার নেই, 4.12 4.12 মিলে গেল, চলো নেক্সট চলে যাই আমাদের
root over 29 তোমাদের কম্পিটিটিভ एग्जाम रिलेटेड যে ম্যাথস গুলো হয় তার জন্য সমস্ত কোশ্চেন করা আছে সেই যে টপিক গুলো আমাদের হয় তার প্লেলিস্ট করা আছে ঠিক আছে এমনি চ্যানেলে গিয়ে তুমি ভিডিও চেক করলে কিন্তু পাবে না সহজে প্লেলিস্ট চেক করবে কম্পিটিটিভ एग्जाम ম্যাথস বলে প্লেলিস্ট আছে সেখানে দেখবে কম্পিটিটিভ एग्जाम रिलेटेड যে ম্যাথস গুলো সমস্ত তার ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে আমি চলে যাচ্ছি নেক্সট root over 29 স্টেপ 1 ভাগ করব কত দিয়ে তো 29 এর পাশাপাশি 25 আছে তাহলে 5 দিয়ে ভাগ করে দিই দেখি 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 5 25 5 6 30 বেশি হয়ে যাচ্ছে 4 পয়েন্ট দিয়ে শূন্য 5 আসছে 40 5.8 কত পেলাম 5.8 স্টেপ 2 কি স্টেপ 1 স্টেপ 2 হচ্ছে এটার সঙ্গে এটা যোগ তাহলে 10.8 স্টেপ 3 কি স্টেপ 3 হচ্ছে ভাগ 10.8 কে কত দিয়ে 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করি दुई दिए पांच दुगुणे दस पॉइंट चले गल आठ चार दुगुणे आठ मिलसे कानी 5.38 एखे आज 5.4 तो 5.38 ये मान कि एप्रक्सिमेटली 5.4 8 आज मान संगे एक जोड़ हो जाए तो यम जेको नम्बर तुम्हारा इजिली करते कम भलो लगलो चलो आज के मतन टाटा।